কত নম্বর অঙ্কটা? প্রথম প্রথম অঙ্কটা দেখ, দেখ এক নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছিস? এক নম্বর অঙ্কটা কি বলেছে? ফ্রম দ্য ফলোয়িং সামারাইজড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ আর্থার লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2018 অ্যান্ড 31 ডিসেম্বর 2019, দুটো বছরের ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। এখান থেকে আমাকে রেশিও বের করতে বলেছে। কি কি রেশিও বের করতে বলেছে? ক্যাপিটাল গিয়ারিং রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও অ্যান্ড কারেন্ট রেশিও। ঠিক আছে, তো প্রথমে আমরা কারেন্ট রেশিও আর অ্যাসিড টেস্ট রেশিও করে নিই, ক্যাপিটাল গিয়ারিং রেশিও লাস্টে করছি। তো প্রথমে আমরা কারেন্ট রেশিও করার চেষ্টা করছি, ঠিক আছে? তো লেখ, কারেন্ট রেশিও বের করার ফর্মুলা আমরা সবাই জানি। কারেন্ট রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। এবার আমাকে কি করতে হবে? কারেন্ট অ্যাসেট বের করে নিতে হবে। এখানে নিচে কারেন্ট অ্যাসেট বের করছি, কারেন্ট অ্যাসেট বলতে এখানে কি কি আছে সবাই বইয়ের দিকে তাকা। ইনভেন্টরিজ আছে, প্লাস ট্রেড রিসিভেবল আছে, প্লাস ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে। ঠিক আছে, তো দেখ আর কিছু নেই, কারেন্ট অ্যাসেটস ইনভেন্টারি আছে, ট্রেড রিসিভেবল আছে আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে। দুটো বছরের অঙ্ক যদি করতে বলেছে, তার মানে তোকে 31/12/18 কারেন্ট অ্যাসেট বের করতে হবে আর 31/12/19 কারেন্ট অ্যাসেট বের করতে হবে। তো এখানে 31/12/18 লিখলাম, কী কী লিখবো? ইনভেন্টারি লিখবো 3,20,000, ট্রেড রিসিভেবল লিখতে হবে তোকে 3,00,000 টাকা, আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট লিখতে হবে 5,000 টাকা। তাহলে টোটাল কত হলো? 3,20,000 আর 5,00,000, 3,25,000 আর 3,06,25,000 হয়ে গেল। এবার হচ্ছে 31/12/19 একই রকমভাবে করে দে, 19 সালের ভ্যালুগুলো বসিয়ে দে। 19 সালে তোর ইনভেন্টারি ছিল 3,90,000, ট্রেড রিসিভেবল আছে 2,50,000, আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে 36,000 টাকা। একটু ক্যালকুলেট কর দেখি এটা কত বেরোচ্ছে। 3,90,000 + 2,50,000 + 36,000, হ্যাঁ 6,76,000 হয়ে গেল। তার মানে আমার উপরে কারেন্ট অ্যাসেটটা বেরিয়ে গেল। আমার ফর্মুলা কারেন্ট অ্যাসেট বের করার ফর্মুলা কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট তো বের করে নিলাম। এবার আলাদা করে কারেন্ট লাইবিলিটি বের করে নিই, তারপর ওখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো, অঙ্ক শেষ হয়ে যাবে, কিছু নেই অঙ্কটা। এবার কারেন্ট লাইবিলিটি বের করছি, কারেন্ট লাইবিলিটিস দেখা যাক এখানে কারেন্ট লাইবিলিটি কী বলেছে। এখানে কারেন্ট লাইবিলিটি একটাই দিয়েছে, কেইটার্স দিয়েছে, দেখতে পাচ্ছিস তো? কেইটার্স দিয়েছে, একটা 3,50,000 আর একটা 3,70,000। কারেন্ট লাইবিলিটি কত? 31/12/18 3,50,000 আর 31/12/19 কত বললাম? কত দিয়েছে দেখ? 3,70,000, 3,70,000 হয়ে গেল। তাহলে বোঝা গেল এত অবধি বোঝা গেল? তো এখানে বসাতে হবে ভ্যালুটা বসাচ্ছি। আমাকে দুটো বছরে করতে হবে কারেন্ট রেশিও, দু বছরে করতে হবে। প্রথমে করছি 31/12/18, 31/12/18 কারেন্ট রেশিও করবো। কারেন্ট রেশিও বের করবো না, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি। 31/12/18 কারেন্ট অ্যাসেট কত হবে? 6,25,000, 6,25,000 ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি ছিল 3,50,000 হয়ে গেল। রেশিও করে ফেলুন কত? 1.78:1 এটাই লিখব।
আচ্ছা একটু আমাকে দেখে বল তো, ঠিক করে বল 1.78, তারপরে কত বেরিয়েছিল? 1.785, মানে 1.79 করে দে, এটাই আমি জানতে চাইলাম। আচ্ছা হয়ে গেল এটা 31/12/18 কারেন্ট রেশিও বেরিয়ে গেল। এবার 31/12/19 করব, কত ছিল কারেন্ট অ্যাসেট? ছিল 6,76,000, আর কারেন্ট লাইবিলিটি কত? 3,70,000। 1.83:1 তার মানে বুঝতে পারলি অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন নয়, অঙ্কটা কিছুই নেই অঙ্কটার মধ্যে। কী রে বুঝতে পারছিস তো? তোদের যাদের যাদের রেশিও করা নেই 10টা ভিডিও আছে, আগেরগুলো পরপর পর দেখতে থাক, এইগুলো অঙ্কগুলো কোনো ব্যাপার, ইজি লাগবে, খুব ইজি লাগবে। 10টা ভিডিও আছে পরপর দেখতে থাক, যাদের যে করা দেখা হয়নি সব একটা একটা করে দেখে থাক, ঠিক আছে? 10টা ভিডিও করা আছে এর আগে, তো অঙ্কগুলো খুব ইজি লাগবে, চ্যাপ্টারটা খুব সোজা, ঠিক আছে? তো এতই তো হয়েছে, এটা মুছে যাবে নাকি? এটা তো হয়ে গেছে, এটা হয়ে গেছে তো। এটা যদি হয়ে যায় দেখ, এরপরে যে রেশিওটা করবো কি বললাম, অ্যাসিড টেস্ট রেশিও, ঠিক আছে? তো অ্যাসিড টেস্ট রেশিও লেখ, সবাই লেখ অ্যাসিড টেস্ট রেশিও, নিচেই লিখছি অ্যাসিড টেস্ট রেশিও। দেখ অ্যাসিড টেস্ট রেশিওর আর একটা নাম বলে দিচ্ছি, অ্যাসিড টেস্ট রেশিও আর একটা নাম হচ্ছে লিকুইড রেশিও, আর একটা নাম হচ্ছে লিকুইড রেশিও, আর একটা নাম হচ্ছে কুইক রেশিও, ঠিক আছে? কুইক রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও আর লিকুইড রেশিও তিনটে একই জিনিস। তো ফর্মুলা মনে আছে, অ্যাসিড টেস্ট রেশিও বের করার ফর্মুলা? কারেন্ট অ্যাসেটস, হ্যাঁ কারেন্ট অ্যাসেটস মাইনাস, অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ফর্মুলাটাই বলে দিই আগে, কারেন্ট অ্যাসেট থেকে বাদ দিতে হয় ইনভেন্টারি, কারেন্ট অ্যাসেট থেকে বাদ দিতে হয় ইনভেন্টারি, আর বাদ দিতে হয় প্রিপেড এক্সপেন্সেস, ইনভেন্টারি আর প্রিপেড এক্সপেন্সেস। এই অঙ্কে আমার প্রিপেড এক্সপেন্সেস নেই, এই অঙ্কে আমার প্রিপেড এক্সপেন্সেস নেই, তাই আমি বাদ দেবো কি কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টারি বাদ দেবো, প্রিপেড এক্সপেন্স বাদ দিলাম, ঠিক আছে? বললো অরিজিনাল ফর্মুলাটা বললো, প্রিপেড এক্সপেন্স লিখলাম না কেন, কোশ্চেনে নেই, কোশ্চেনে নেই তাই লিখলাম না, শুধু ইনভেন্টারি লিখছি, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টারিজ, আর ডিভাইডেড বাই কি হয় জানিস তো, কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট, অঙ্কে ব্যাংক ওভারড্রাফট নেই, তাহলে শুধু কারেন্ট লাইবিলিটি লিখবো, ঠিক আছে? তো শুধু কারেন্ট লাইবিলিটি লিখবো, সিএল লিখে দিলাম, শুধু সিএল। হ্যাঁ এটা মানে পুরো এখানে যে কটা রেশিও বই সব করে দুটো বছরের দিয়েছে, ঠিক আছে? তো তার মানে প্রথমে লিখবো 31/12/18, 31/12/18 কারেন্ট আছে কত দেখতে পাচ্ছি, 6,25,000 মাইনাস, যার মধ্যে ইনভেন্টারি কত ছিল, ইনভেন্টারি ছিল 3,20,000, 6,25,000 মাইনাস 3,20,000 ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি কত, 31/12/18 3,50,000, ক্যালকুলেট কর, 0.87:1 হয়ে গেল। এবার 31/12/19 করবো, হ্যাঁ তাই বেরিয়েছে তো এটাই হবে, কত ছিল 31/12/19 কারেন্ট অ্যাসেট 6,76,000, 6,76,000 মাইনাস করবো ইনভেন্টারি কত ছিল, 3,90,000 ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি কত, 3,70,000 করে বল কত হচ্ছে, 0.77:1 বেশ হয়ে গেল। হয়ে গেল, তাহলে কী কী করলাম বল, কারেন্ট রেশিও করলাম আর কুইক রেশিও করলাম দু বছরের, আর কী বলেছে, ক্যাপিটাল গিয়ারিং রেশিও করতে বলেছে, বুঝে দিয়ে এটা নাকি হয়ে গেছে, এটা ক্যাপিটাল গিয়ারিং রেশিও করছি, আগে একটাও করিনি, একটা অঙ্ক ক্যাপিটাল গিয়ারিং রেশিও করিনি, আজকে করছি। আচ্ছা তো আগে ক্যাপিটাল গিয়ারিং রেশিও করিনি মানে ফর্মুলা বলতে পারবি না, ক্যাপিটাল গিয়ারিং রেশিওর ফর্মুলা আমি বলছি লেখ, ক্যাপিটাল গিয়ারিং রেশিওর ফর্মুলাটা লেখ, আগে করেছি একটা অঙ্ক করেছি ক্যাপিটাল গিয়ারিং রেশিও করেছি, হ্যাঁ আচ্ছা ছিল, আচ্ছা করিয়েছিলাম, তার মানে করিয়েছিলাম ক্যাপিটাল গিয়ারিং রেশিও, তাহলে ফর্মুলা জানিস, বলছি লেখ ক্যাপিটাল গিয়ারিং রেশিও, ফর্মুলা হচ্ছে প্রেফারেন্সিয়ার ক্যাপিটাল, কি লিখলাম, প্রেফারেন্সিয়ার ক্যাপিটাল প্লাস ডিবেঞ্চার, এটাকে কি বলে জানিস, প্রেফারেন্স শেয়ার ক্লাস প্লাস ডিভেঞ্চারটাকে মানে কোম্পানিতে ফিক্সড ইন্টারেস্ট কারা বিয়ার করে,
তোরা দেখবি আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম বা যে কোনো ব্যালেন্স শীট দিকে যদি তাকাই, প্রেফারেন্স শেয়ার আগে লেখা থাকতাম 10% প্রেফারেন্স শেয়ার, 8% প্রেফারেন্স শেয়ার, 11% প্রেফারেন্স শেয়ার লেখা থাকতো না, ওটাকে বলে ফিক্সড ইন্টারেস্ট বিয়ার করে আর কি। ডিবেঞ্চার, ডিবেঞ্চার আগেও লেখা থাকতো 10%, তো যারা যার যা ফিক্সড ইন্টারেস্ট যারা বিয়ার করে তাকেই বলে প্রেফারেন্স শেয়ার প্লাস ডিবেঞ্চার। তাই এখানে লিখলাম, কেউ কেউ ফর্মুলা প্রেফারেন্স শেয়ার প্লাস ডিবেঞ্চার না লিখে অনেকে লিখে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস, ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস। এখানে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস ডিবেঞ্চারটা হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ার করে। বুঝতে পারলি কী করে বুঝলাম ফিক্সড ইন্টারেস্ট বিয়ার করে? দেখি প্রেফারেন্স শেয়ার আগে এত পার্সেন্টেজ লেখা আছে, ডিবেঞ্চারের আগে এত পার্সেন্টেজ লেখা আছে, এরা ফিক্সড ইন্টারেস্ট বিয়ার করে, ঠিক আছে? তো যেমন ধর কোম্পানিতে যদি প্রেফারেন্স শেয়ার থাকে, মানে কোম্পানিতে যত টাকা কোম্পানি প্রফিট হবে তার মধ্যে এত পার্সেন্ট ডিভিডেন্ডরা নেবেই, ইন্টারেস্ট এত পার্সেন্ট, আর 10% ডিবেঞ্চার ছিল, মানে কি যত টাকা লোন নিয়েছে তার মধ্যে 10% ওর ইন্টারেস্ট নেবেই, প্রফিট যাই হোক 10% ওর ইন্টারেস্ট নেবে, এটাকে বলে ফিক্সড ইন্টারেস্ট, ঠিক? তো ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস তো লিখে দিলাম। তার নিচে লিখবে কি, ডিভাইডেড বাই লেখ ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড, ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড, ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড। তো একটু আলাদা করে আমরা ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ডটা বের করে দেবো, অঙ্কটা অটোমেটিক্যালি হয়ে যাবে। নিচে করছি ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড। আচ্ছা, এটা তো শিখিয়েছি, এটা আমরা প্রথম দিন থেকেই শেখাচ্ছি, এটা আমরা প্রথম দিন থেকেই শেখাচ্ছি ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড কী করে বের করতে হয়। তো কেউ কি বলতে পারবে ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড কী করে বের করতে হয়? ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড মানে ইকুইটি মালিকদের কত টাকা পাওনা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ। ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড বের করার ফর্মুলা ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভের পার্ট, মানে নর্মাল জিনিস, একদম ইজি জিনিস। ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড মানে ইকুইটি শেয়ারের ক্যাপিটাল, মানে মেন যে মালিক তাদের ক্যাপিটালের টাকাটা প্লাস প্রফিটের টাকা। তাহলে কী লিখবো ফর্মুলা? ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। বোঝা গেল? তো দেখ লেখ ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, ঠিক আছে? তো তাহলে কি হচ্ছে, ডেট কি হচ্ছে 31/12/18, 31/12/18 প্রথম বছর করবো, 31/12/18। দেখ বইয়ের দিকে দেখা, ভালো করে দেখা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল বইয়ের দিকে তাকালেই হয়ে যাবি। ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 5 লাখ টাকা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 5 লাখ টাকা। আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, অনেকে ডাউট থাকতে পারে, যদিও ডাউট থাকার সম্ভব মানে কোনো কোশ্চেন হচ্ছে না, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কী কী থাকতে পারে? দেখ আমরা যদি নোটস টু অ্যাকাউন্টসের দিকে যদি তাকাই, দেখ সিকিউরিটিস প্রিমিয়াম এটা রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের একটা পার্ট, রেভিনিউ রিজার্ভ এটাও রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের পার্ট, আর ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস সবই রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের পার্ট। শুধু রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মানে জেনারেল রিজার্ভ বলবে না, অনেক কিছু রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কী কী থাকতো যতগুলো, ক্যাপিটাল রিজার্ভ, জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, সিকিউরিটিস প্রিমিয়াম, সবই তোর রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? সবই তোর রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে পড়ে যাচ্ছে। তো দেখ কী বলছে এখানে, তাহলে এখানে একটা করে টাকা লিখবো, রেভিনিউ রিজার্ভ বলেছে 80,000 টাকা, এখানে লিখছি 80,000 টাকা লিখেছে রেভিনিউ রিজার্ভ। তারপর বলেছে প্রফিট অ্যান্ড লস বলেছে 1,20,000, ঠিক আছে? তো 5 লাখ আর 2 লাখ যোগ করে 7 লাখ টাকা হয়ে গেল, 31/12/18 হয়ে গেল। 31/12/19 করবো, একত্রিশ বারো উনিশে দেখ শেয়ার ক্যাপিটাল কত ছিল, মানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 6 লাখ টাকা ছিল, 31/12/19 শেয়ার ক্যাপিটাল ছিল 6 লাখ টাকা, ঠিক আছে? তো তারপর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কত দিন ছিল দেখ, প্রিমিয়ামে ছিল 20,000, ঠিক আছে? প্রিমিয়ামে ছিল 20,000, রিজার্ভে ছিল মানে রেভিনিউ রিজার্ভ ছিল 1,20,000, আর পিএলএ ছিল 1,60,000। তাহলে কত হচ্ছে, 6 লাখ আর 1,40,000 মানে 7,40,000, 7,40,000 আর 60, 8 লাখ 9 লাখ টাকা হচ্ছে। তাহলে হয়ে গেল, দুটো বছরের শেয়ার হোল্ডার ফান্ড বেরিয়ে গেল। তাহলে প্রথমে লিখবো অ্যান্সারটা করবো, 31/12/18, এই 31/12/18 প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত ছিল, অঙ্কে ছিল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ছিল না, তাহলে শুধু ডিবেঞ্চার ছিল, মানে 2 লাখ টাকা ডিভাইডেড বাই কত, 7 লাখ টাকা, 2 লাখ ডিভাইড বাই 7 লাখ কত হচ্ছে দেখ, এবার করবো 31/12/19,
0.29:1 ঠিক আছে তারপর 31/12 এর কত ছিল 100,000/9,00,000 কত হচ্ছে 0.11:1 তাহলে এই অঙ্কটা দেখ কমপ্লিট হয়ে গেল ঠিক আছে অঙ্কটা খুব ইজি ছিল আচ্ছা দেখ দু নম্বর অঙ্কটা বলছি দু নম্বর অঙ্কটা পড় কোশ্চেনটা পড় দু নম্বরটা কি বলেছে দেখতেই পাচ্ছিস একরকমভাবে ব্যালেন্স শিট দিয়েছে তাই তো ব্যালেন্স শিটটা তাদের চোখে পড়ছে নিচে কিছু জিনিস বলেছে ইনফরমেশন বলেছে অ্যানুয়াল সেল সেল বলে দিয়েছে দেখ 74,40,000 আর জিপি বলে দিয়েছে 7,44,000 কী কী রেশিও বের করতে বলেছে এখানে ছটা রেশিও বের করতে বলেছে দেখ অঙ্ক দেখে কোনো ঘাবড়ানোর কিছু নেই অ্যাকচুয়ালি এই অঙ্কটা একদম এইচএস স্ট্যান্ডার্ডের অঙ্ক আমি আজকে যে অঙ্কগুলো করছি পুরোপুরি এইচএস স্ট্যান্ডার্ডের অঙ্ক করছি এইচএসে যেই লেভেলে অঙ্ক আসো সেই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করছে ঠিক আছে মানে বিকমে যেই লেভেল আসে সেই লেভেলটা এখন করাচ্ছি না এটা এইচএস স্ট্যান্ডার্ডের অঙ্ক করছি একটু রিভিশন করে নিচ্ছি ব্যাপারগুলো ঠিক আছে তো যেমন দেখ ডেপ্ট ইকুইটি রেশিও এইচএসে ছিল ডেপ্ট ইকুইটি রেশিও আর আমিও শিখেছি ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা কী ছিল কী বলেছিলাম বল ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা ডেট বাই ইকুইটি ডেট ইকুইটি রেশিও বের করার ফর্মুলা হচ্ছে ডেট বাই ইকুইটি এবার ডেট বলতে কাকে বোঝায় দু রকমের ডেট হতে পারে লং টার্ম ডেট বাই ইকুইটি হতে পারে আবার টোটাল ডেট বাই ইকুইটি হতে পারে যে কোনো আমি যেটা ইচ্ছা করতে পারি আমি লং টার্ম ডেট বাই ইকুইটিও করতে পারি আবার টোটাল ডেট বাই ইকুইটিও করতে পারি চ আস্তে আস্তে কর কোনো অসুবিধা নেই ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমি 12 স্ট্যান্ডার্ড অঙ্ক করছি এইগুলো লিখছি প্রথমে লিখ ডেট ইকুইটি রেশিও ঠিক আছে ডেট ইকুইটি রেশিও ফর্মুলা কি বললি তোরা বললি লং টার্ম ডেট বাই ইকুইটি নিতে তাই তো লং টার্ম ডেট বাই ইকুইটি লেখ লং টার্ম ডেট যেটা আবার বলছি বারবার বলছি তোর দেখবি বইয়ের সঙ্গে অ্যান্সার নাও মিলতে পারে কেননা আমরা লং টার্ম ডেট ধরছি ওরা টোটাল ডেট ধরতে পারে আমি প্রথম দিন থেকেই বলছি ডেট ইকুইটি রেশিও বের করার ফর্মুলা কেউ লং টার্ম ডেট ধরে তো কেউ টোটাল ডেট ধরে তো আমি লং টার্ম ডেট ধরে যা অ্যান্সার বেরোবে ওটাই টোটাল ডেট ধরে তাহলে অ্যান্সারটা আলাদা বেরোবে যেটা খুশি করতে পারি যেটা দুটোই ঠিক তাই লিখলাম লং টার্ম ডেট বাই ইকুইটি এখানে ইকুইটি বলতে কাকে বোঝায় বল ইকুইটি বলতে শেয়ার হোল্ডার ফান্ডকে বোঝায় ইকুইটি বলতে শেয়ার হোল্ডার ফান্ড ঠিক আছে তো গুলিয়ে ফেলবি না ইকুইটি মানে কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড নয় ইকুইটি মানে ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড নয় ইকুইটি মানে শেয়ার হোল্ডার ফান্ড ঠিক আছে ইকুইটি মানে শেয়ার হোল্ডার ফান্ড তো এখানে লিখলাম শেয়ার হোল্ডার ফান্ড তো ঠিক আছে তো কোশ্চেনটা যদি ভালো করে পড়ি দেখ এই অঙ্কটায় লং টার্ম ডেট কত বলেছে লং টার্ম ডেট মানে লং টার্ম লোন লং টার্ম লোন তোর অঙ্কে বলেছে 500,000 টাকা তা আমি এখানে লিখলাম 500,000 টাকা ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার ফান্ড তো জানিস তো শেয়ার হোল্ডার ফান্ড বের করার ফর্মুলা নতুন কিছু বলার কিছু নেই শেয়ার হোল্ডার ফান্ড বের করার নিয়মটা কি ইকুইটি শেয়ার ক্যাপিটালের সঙ্গে রিজার্ভ যোগ করতে হয় দেখ কোশ্চেনে বল ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত দিয়েছে বলবি ইকুইটি শেয়ার ক্যাপিটাল 15,00,000 দিয়েছে আর রিজার্ভ দিয়েছে 6,00,000 তাহলে কত হলো 21,00,000 হয়ে যাচ্ছে তাই না তাহলে এখানে লিখবো এখানে লিখছি ফর্মুলাটা ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস R/S লিখলাম ঠিক আছে তো তার মানে 500,000 ডিভাইডেড বাই ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল অঙ্কে 15,00,000 আর সারপ্লাস ছিল 6,00,000 তার মানে কত হচ্ছে 500,000/21,00,000 করে কত হচ্ছে কাটাকাটি করে 0.24:1 ওদের অ্যান্সার কত দিয়েছে হ্যাঁ 0.24:1 এই একটা অ্যান্সার দিয়েছে মিলেছে আর একটা অ্যান্সারও হয় যেটা আমি বললাম আর একটা অ্যান্সারও হয় যেটা কি টোটাল ডেপথ দিয়ে ধরে যদি করে তখন আর একটা অ্যান্সার বেরোবে ঠিক আছে তো তো যেমন বন্ধু শুনে নি যেমন এই অঙ্কটা অন্য অন্য অঙ্ক যখন বাড়িতে হোমওয়ার্ক করবো ধর অনেক অঙ্ক হোমওয়ার্ক দিলাম দেখবি এইটা করে আমার অ্যান্সার মিলবে না ঠিক আছে 0.24:1 তো নাও বেরোতে পারে তার মানে কি ওরা কখনো কখনো এই অঙ্কটা যেমন দুটো অ্যান্সার দিয়েছে কোনো কোনো অঙ্কে দুটো অ্যান্সার দেবে না কোনো কোনো অঙ্কে হয় এটার অ্যান্সার দেবে আর না হলে টোটাল ডেট বাই শেয়ার হোল্ডার ফান্ডের অ্যান্সার দেবে তো সুতরাং ঘাবড়ানো কিছু নেই অ্যান্সার মিলছে না কেন কী বললাম বুঝতে পারছিস আচ্ছা 0.24:1 বেরিয়ে গেল আচ্ছা নেক্সট কী বের করতে বলেছে কারেন্ট রেশিও বল এটা তো নিজেই পারবি আগের অঙ্কটা আগের অঙ্কটা কী ছিল বল কারেন্ট রেশিও ফর্মুলা কী ছিল কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি করে ফেল কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি কারেন্ট রেশিও বের করার ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস তো এখানে কারেন্ট অ্যাসেট কী কী আছে নামগুলো লিখি এখানে কারেন্ট অ্যাসেট বলতে বলতে পারি কী কী আছে বল
কিন্তু একটা আইটেম, একটা আইটেম বললি না কেন এখনো পর্যন্ত? শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কারেন্ট অ্যাসেট নয়। তুই তো দেখতেই পাচ্ছিস কত সুন্দর হয়, পরিষ্কার হয় লিখেছে কারেন্ট অ্যাসেটের আন্ডারে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। তাহলে লিখবি এখানে কারেন্ট অ্যাসেট মধ্যে কি কি আছে, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এখানে লিখছি, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। আচ্ছা পরীক্ষায় কিন্তু এগুলো লিখতে হবে তোকে, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট প্লাস ইনভেন্টারি প্লাস বুক ডেট, মানে বুক ডেটও লিখবি না, লিখবো ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল লিখ, ট্রেড রিসিভেবল। এখানে কারেন্ট লাইবিলিটির মধ্যে কি কি আছে, ব্যাংক ওভারড্রাফট আর ক্রেডিটরস মানে শর্ট টার্ম বরোয়িংস আর ট্রেড পেমেন্ট। লেখ শর্ট টার্ম বরোয়িংস আর ট্রেড পেবলস, এবার এক একটা করে ভ্যালু গুলো বসাবো। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কত ছিল, 160,000, তারপর ছিল 910,000, তারপর ট্রেড রিসিভেবল কত ছিল 1,240,000, মানে 1,240,000, আর লাস্টেরটা ছিল 40,000। ডিভাইডেড বাই শর্ট টার্ম বরোয়িংস কত ছিল, 2,00,000, শর্ট টার্ম বরোয়িংস ছিল 2,00,000, আর এটা ছিল 1,200,000। তাহলে টোটাল কত হচ্ছে উপরে, 2,350,000 ডিভাইডেড বাই 1,400,000, 1.68:1 হয়ে গেল। এটা কারেন্ট রেশিও দেখ আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে দুটো রেশিও করলাম কিন্তু, ডেপ্ট ইকুইটি রেশিও, ঠিক আছে, ডেপ্ট ইকুইটি রেশিও আর কারেন্ট রেশিও। তিন নম্বর বলেছে প্রোপ্রাইটারি রেশিও, কে বলবি বল, অনেক ফর্মুলা করেছিলাম প্রোপ্রাইটারি রেশিও মনে আছে? হ্যাঁ বল, প্রোপ্রাইটারি রেশিও ওরাও তুই দেখে বলছিস, আমি বললাম মনে করতে বললাম, প্রোপ্রাইটারি রেশিও মনে আছে, দেখে বললে তোও বলে দিতে পারতো, তাই না? প্রোপ্রাইটারি রেশিও বের করার ফর্মুলা হচ্ছে, প্রোপ্রাইটারি রেশিও বলতে কী বোঝায়, বিজনেসে টোটাল যত টাকা অ্যাসেট আছে, বিজনেসে আমার টোটাল যত টাকা অ্যাসেট আছে তার মধ্যে প্রোপ্রাইটারের কত টাকা। আমরা ব্যালেন্স শিট দেখেছি না, শুনছিস তো আমার কথাটা মন দিয়ে, বিজনেসে তার ব্যালেন্স শিট তো হয়, কোম্পানিতে একটা ব্যালেন্স শিট হয়, ব্যালেন্স শিটে আবার দেখবি এক সাইডে অ্যাসেট থাকে, একদিকে লাইবিলিটি থাকে। তো টোটাল যত টাকা অ্যাসেট আছে সেই অ্যাসেটের মধ্যে মালিকের কত টাকা আছে তাকেই বলে প্রোপ্রাইটারি রেশিও। তো মানে কী বুঝতে পারলি, টোটাল অ্যাসেট আর প্রোপ্রাইটার্স ফান্ড, এটাই হচ্ছে রেশিওর ফর্মুলা হবে। প্রোপ্রাইটারি ফর্মুলা কী বলবো, প্রোপ্রাইটার্স ফান্ড বাই টোটাল অ্যাসেটস, প্রোপ্রাইটার্স ফান্ড বাই টোটাল অ্যাসেট, মানে মানেটা বোঝ কী বলছে প্রোপ্রাইটারি রেশিও মানেটাকে। তাহলে লেখ প্রোপ্রাইটারি রেশিও, লিখতে হবে প্রোপ্রাইটারি রেশিও, কি বললাম, প্রোপ্রাইটার্স ফান্ড বাই টোটাল অ্যাসেটস। ঠিক আছে, তো প্রোপ্রাইটার্স ফান্ড মানে কাকে বলে দেখ, এই দেখ প্রোপ্রাইটার্স ফান্ড অলরেডি আমার করা হয়ে গেছে, এখানে আমার অলরেডি করা হয়ে গেছে, শেয়ার হোল্ডার ফান্ডের আর একটা নাম প্রোপ্রাইটার্স ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ডেরই আর একটা নাম প্রোপ্রাইটার্স ফান্ড। তো বল শেয়ার হোল্ডার ফান্ড কত দেখতে পাচ্ছিস, 15,00,000 আর 6,00,000, যোগ করে 21,00,000, আলাদা করে করার দরকার নেই, ডাইরেক্ট ওখানে 21,00,000 বসিয়ে দেবো। প্রোপ্রাইটার্স ফান্ড আমি এখানে 21,00,000 টাকা বসিয়ে দেবো। টোটাল অ্যাসেট, তুই ব্যালেন্স শিটের দিকে তাকিয়ে বল টোটাল অ্যাসেট কত টাকা আছে, ব্যালেন্স শিটের দিকে তাকিয়ে বল টোটাল অ্যাসেট কত টাকা আছে, 40,00,000 টাকা। তো ওখানে বসিয়ে 40,00,000 টাকা, তাই 21,00,000 বাই 40,00,000 করে দে, অ্যান্সার বেরিয়ে যাবে কত হচ্ছে বল, 0.525:1 মিলে গেছে অ্যান্সার। কি বুঝতে পেরেছি, এটা নাকি ডাউট আছে, এটা বুঝেছিস তো? তারপর গ্রস প্রফিট রেশিও লেখ,
নেক্সট বলেছে গ্রস প্রফিট রেশিও, এটা তো পারবি বল, এটা তো সবাই জানে গ্রস প্রফিট রেশিও ফর্মুলা সবাই জানে, জিপি বাই সেলস ইনটু 100, তাই এটা প্রতি ক্লাসেই দেখি কম বেশি থেকেই যায়। গ্রস প্রফিট রেশিও বের করার ফর্মুলা জিপি বাই সেলস ইনটু 100, তাই লিখে ফেল। এবার দেখ কোশ্চেনে ইনফরমেশন দিয়ে দিয়ে দেখ, অঙ্কটা নিচে বলেছে যেখানে ব্যালেন্স শেষ হল তার নিচে দেখ গ্রস প্রফিটও দিয়েছে বা সেলও দিয়ে দিয়েছে, করে দে, কিছুই নেই অঙ্কটার মধ্যে। গ্রস প্রফিট বাই সেলস ইনটু 100, তো গ্রস প্রফিট কত দেখতে পাচ্ছিস, 7,44,000, হ্যাঁ, আর ডিভাইড বাই সেলস 74,40,000, তাই তো, ইনটু 100 করলে বেরিয়ে গেল 10%, ঠিক আছে। তো তারপর কি করতে বলছে গ্রস প্রফিট রেশিওর পর, ডেটাস টার্নওভার রেশিও। দেখ আমি কিন্তু তোদের যে 10টা ভিডিও হয়েছিল না, তো যারা একটু ব্যাপারটা একটু দেখেছে না অঙ্কগুলো, তারা এমনি বলে দিতে পারবে। তো ডেটাস টার্নওভার রেশিও শিখিয়েছিলাম, মনে রাখার টেকনিকও বলেছিলাম কি করে মনে রাখতে হবে, মনে আছে? আমি বলেছিলাম যে কোনো ধরনের টার্নওভার রেশিও বের করতে গেলে সেলটা উপরে হবে, বলেছিলাম না, যে কোনো টার্নওভার রেশিও বললে সেল উপরে বসবে, নিচে কি বসবে, এখানে ডেটার সাইজ ডেটার্সই বসবে, তাহলে ফর্মুলা কি হলো বল, সেল বাই ডেটার্স। তো করে ফেল ডেটার টার্নওভার রেশিও বের কর ফর্মুলা, ডেটার টার্নওভার রেশিও বের কর ফর্মুলা, করে ফেল ডেটার্স টার্নওভার রেশিও, করে ফেল, কি লিখব, সেলস। আচ্ছা আর একটা কথা আমি যদি একটু জিজ্ঞাসা করি, কারণ অঙ্ক করতে তাদের খুব হেল্প হবে, বাড়িতে যদি হোমওয়ার্ক দিই, তো এখানে সেল বলতে কোন সেলকে বোঝাবো, ক্রেডিট সেল। ডেটার্স কাকে বলে, যাদেরকে আমরা ধারে গুড পাই তাদেরকে ডেটার্স বলে, তাই এখানে সেল বললে টোটাল সেল না, সেল বলতে কোন সেল, ক্রেডিট সেল, কিছু কিছু জিনিস তোকে মাথায় রাখতে হবে। তো দেখ আমাকে বল, এই কথাগুলো যা বলছে এইগুলো সব 12 স্ট্যান্ডার্ড 12-এই তো এই জিনিসগুলো করেছিলি, আমি এখন গ্র্যাজুয়েশনে সেই স্ট্যান্ডার্ড আসিনি। হ্যাঁ 12-এর স্ট্যান্ডার্ড ভালো করে ক্লিয়ার থাকলে গ্র্যাজুয়েশনে কিছু নেই অঙ্কে, ওই বেসগুলো ক্লিয়ার না থাকলে অঙ্ক করতে পারবো না, ঠিক আছে। তো দেখ ডেটার স্ট্যান্ডার্ড রেশিও বের করার ফর্মুলা কী লিখবো, ক্রেডিট সেলস ডিভাইডেড বাই, সরি ক্রেডিট, হ্যাঁ ঠিক আছে, ক্রেডিট সেল ডিভাইড বাই ডেটার্স, ঠিকই লিখেছি। তো বল এই অঙ্কটাই সেল কত বলেছে, তুই বলবি এখানে তো ক্রেডিট সেল বলেনি, বলেনি ক্রেডিট সেল, তার মানে এখানে যে সেলটা দিয়েছে এটাকে ক্রেডিট সেল ধরবো, এখানে যে সেলটা দিয়ে তাকে ক্রেডিট সেল ধরবো, ঠিক আছে। তো কোশ্চেন মানে হয়তো ভাবতে পারি, আচ্ছা এখানে তো বলেনি কতটা ক্রেডিট সেল কতটা ক্যাশ সেল, যেখানে এরকম সিচুয়েশন তৈরি হবে এখানে সেলটাকে ক্রেডিট সেল ধরা হবে, ঠিক আছে। তো ক্রেডিট সেল কত, 74,40,000 ডিভাইড বাই ডেটার্স কত, দেখ ডেটার্স আমরা আগেই করেছিলাম কত ছিল, 12,40,000, মনে পড়ছে, 12,40,000। দেখ ঘাবড়াস না, কারেন্ট অ্যাসেটসের মধ্যে দেখ লেখা আছে ট্রেড রিসিভেবল, তাই তো, ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল মধ্যে দুটো জিনিস আছে, বলতে পারবি ট্রেড রিসিভেবল মধ্যে কী কী জিনিস থাকে, ট্রেড রিসিভেবল কাকে বলে, অ্যাকাউন্টস রিসিভেবলটাই ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল বলতে ডেটার্স আর বিল রিসিভেবলকে বলে ট্রেড রিসিভেবল, ঠিক আছে। তো তার মানে বুঝতেই পারছিস ট্রেড রিসিভেবল মানে ডেটার্সকেই বলছে, ঠিক আছে। তো তার মানে বোঝা গেল এটা, এটা দেখ কাটাকুটি করে কত বেরোচ্ছে, 6 টাইমস, তাই তো, তাহলে লিখে দিস 6 টাইমস। আচ্ছা এখানে আর একটা জিনিস বের করতে পারেনি, আমি বলছি তোরা বের কর, এখানে বলেনি তোকে করতে, আমি বলছি তোরা বের কর, সেটা হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। অ্যাভারেজ কালেকশন মানে কি, ধর যাদেরকে আমরা ধারে গুডস বেছিলাম তাদের থেকে টাকাটা কালেক্ট করবো, কতদিন অন্তর অন্তর টাকাটা কালেক্ট করবো, এটাকে বলে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। লিখে দে, লিখে দে অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা, লিখ অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। বলি স্যার ফর্মুলা কি, দেখ ফর্মুলা তোকে শিখিয়ে দিচ্ছি, দুটো ফর্মুলা বলছি যেটা তোর মাথায় লাগবে, ঠিক আছে, মনে থাকবে। দেখ কোনটা অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, ফর্মুলাটাকে তুই উল্টে দে, ফর্মুলাটাকে উল্টে দে, ফর্মুলাটাকে উল্টা না, দেখ কত হচ্ছে, এখানে উল্টালে কী হবে, এখানে ক্রেডিট সেল বাই ডেটার্স আছে, উল্টালে কী হবে, ডেটার্স বাই ক্রেডিট সেল, লেখ ডেটার্স বাই ক্রেডিট সেল, হ্যাঁ করবো, ওটা করবো, তো ওটাই বলছি, মানে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মানে আমি যাদেরকে ধারে গুডস দিই তাদের থেকে টাকাটা কালেক্ট করবো, কতদিন অন্তর অন্তর টাকাটা কালেক্ট করবো, ঠিক আছে। তো এটা যদি তোর 12 স্ট্যান্ডার্ড হতো আমি একটা এমসিকিউ একটা লাইনে বলে দিতাম, ঠিক আছে। তো যেহেতু তোর মানে যদি শুধু তোকে যে শুধু যদি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বলে তখন কী করে করবি, আমি এখানে বলতে পারি, দেখ আমি আমি বলতে পারি অ্যান্সার আমার 2 হবে 2 মাস হবে, আমি বলে দিতে পারি এখানটায় 2 মাস হবে, ভালো করে বোঝার চেষ্টা কর, কথাটা বোঝার চেষ্টা কর। দেখ আমাকে যদি পরীক্ষায় শুধু অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বলে, শুধু যদি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বলে তাহলে তো তোকে ফর্মুলা করতেই হবে, আর যদি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড না বলে তাহলে তো দেখ আমি ডেটা সানোভার ইস্যু কত বলো, 6 বেরোলো, আমি এখান থেকে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বলতে পারি, কারণ আমরা জানি 12 মাসে 1 বছর হয়, 12 বাই 6 করলাম 2 বেরিয়ে গেল, এমনি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করার ফর্মুলা 12 মান্থ
ডিভাইডেড বাই ডেটা টার্নওভার রেশিও। তাহলে সেই তোমাকে ডেটা টার্নওভার রেশিও করতেই হচ্ছে। আমি যদি ডেটা টার্নওভার রেশিও না করে একবারে যদি করতে চাই তখন কীভাবে করবো? একবারে আমি এটা করবো না ডাইরেক্ট করতে চাই, তখন কী করে করবো? ওই উল্টে দে, কী করলাম বল, ডেটার্স ইনটু 12 ডিভাইডেড বাই ক্রেডিট সেলস, তাহলে কত হচ্ছে 1,240,000 ইনটু 12 ডিভাইডেড বাই 74,40,000, করে বল কত বেরোচ্ছে? হ্যাঁ বল, দুই বেরোচ্ছে, তাই তো? দুই বেরোবে, নর্মালি দুই বেরোবে। আচ্ছা, এটার ইউনিট কী দেবো, মান্থ না ডে? কী দেওয়া উচিত? মান্থ, 12 মাসে 1 বছর মান্থ দিতে হবে, ঠিক আছে তো? 2 মান্থ। আমার কথাটা বুঝতে পারলি আমি কী বলতে চাইলাম? যদি আমাকে পরীক্ষায় কখনো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করতে বলে, শুনছিস তো, যদি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করতে বলে, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড কত? 2 মাস বেরোলো, আমি যদি দুটো করতে পারি, আর নাহলে আমি একটাই করতে পারি 2 মাস, কী বললাম বুঝতে পারলি দেবাশিস? আমি একবারে যদি করি, আমাকে যদি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করতে বলে, অ্যাভারেজ কালেকশন পিরিয়ডে 2 মাস বেরোবে, আমি এটা করে দিতে পারি। আর যদি মনে করি না আমি এটা করবো না, আমি এটা করবো, তাহলে 12/6 করলি, মানে মোট কথা বুঝতে পারলি, দুটো কনসেপ্ট মাথায় রাখতে হবে। এবার আমরা জানি না কোনটা দেবে, তোকে ডেটা টার্নওভার রেশিও বলতে পারে, আবার অ্যাভারেজ কালেকশন পিরিয়ডও বলতে পারে। তাই শিখিয়ে দিলাম কীভাবে ব্যাপারটা করতে হবে। হ্যাঁ, তোদের যখন 12 পড়তি, 12 MCQ আসতো, কেমন MCQ দিত আমি তোকে বলে দিচ্ছি, শোন, বলেই তো, ডেটা টার্নওভার রেশিও শুনছিস তো সবাই, ডেটা টার্নওভার রেশিও 6 টাইমস, বলেই তো, ডেটা টার্নওভার রেশিও 6 টাইমস বলতো, বলো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড কত? অপশান দিয়ে দিত, এত মাস, এত মাস, এত মাস, এত মাস, 4টে অপশান দিয়ে দিত, তখন তুই ওই ফর্মুলাটা ফেলতে পারতি। কেন কি, তুই তো ডেটা টার্নওভার রেশিওই পেয়ে গেছিস, মেন তো ওটা, যে কোনো জিনিস, এখন তুই এখন স্টক স্টকের দিক, ক্রেডিটার্স দিক, একই রকমভাবে হয়, নিয়মটা একই, তাহলে জিনিসটা বুঝতে পারলি তো? আচ্ছা, এবার লেখ স্টক টার্নওভার রেশিও, লাস্ট ছিল এটার মধ্যে, এই অঙ্কটাই লাস্ট ছিল, এটা স্টক টার্নওভার রেশিও। তো বল ফর্মুলাটা কী বলবো, বলতে পারবি? কে বলবি বল, স্টক টার্নওভার রেশিও ফর্মুলা কী বলবি? সেই বলতে পারি ফর্মুলাটা, স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা শেখালাম তো, মনে রাখার টেকনিক বললাম তো, কিছু কেন? ও বললো সেল বাই স্টক। দেখ, স্টক স্টকের ক্ষেত্রে তো সেল হয় না, স্টক মানে কি, গোডাউনে কী থাকে? কস্ট থাকে, স্টকের ক্ষেত্রে কস্ট মেনটেন করতে হয়, তাই লিখতে হবে এখানে কস্ট অফ গুডস সোল্ড বাই স্টক। স্টক বলতে এখানে কোন স্টক? অ্যাভারেজ স্টক। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এইগুলো বলছি, একটু আগেরগুলো রিভিশন করতে হবে তোকে। তাহলে কী বললাম, কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক, লে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক, হয়ে গেল, বুঝতে পারছিস ফর্মুলাটা? বোঝা যাচ্ছে তো ফর্মুলাটা? স্টক টার্নওভার রেশিও বের করার ফর্মুলা, কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক। এবার কস্ট অফ গুডস সোল্ড কী করে বের করতে হয়? সেলস মাইনাস জিপি। কস্ট অফ গুডস সোল্ড মানে কি, যেই গুডসটা আমরা বেচে দিচ্ছি তার কস্ট কত। দেখ, এই জিনিসগুলো প্রথম ভিডিওতে, রেশিও অ্যানালিসিস যে ভিডিওটা ফার্স্ট ভিডিও করেছিলাম, ওর মধ্যে ইন ডিটেল সব বুঝিয়েছিলাম, মানে দেখতে হবে আমাদের ব্যাপারগুলো, ভালো করে না দেখলে এগুলো পারা যাবে না, দেখতে হবে এগুলো, এইগুলোই প্রথম দিন থেকে ওইগুলো বুঝিয়েছিলাম। কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা, সেলস মাইনাস জিপি ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। তো অ্যাভারেজ স্টক বের করার নিয়মটা কি, অ্যাভারেজ স্টক বের করার নিয়ম কি, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইড বাই 2, এটাকে অ্যাভারেজ স্টক বলে। কিন্তু এখানে তোর ওপেনিং স্টক নেই, আবার ক্লোজিং স্টকও, দেখ, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টককে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ স্টক বেরোয়, ওপেনিং স্টক আছে না, এখানে যেই স্টকটা আছে ওটাকেই ধরবো অ্যাভারেজ স্টক। আমার কথাটা বুঝতে পারছিস তো? তার মানে বল, এখানে ক্লোজিং স্টক কত ছিল এখানে অঙ্কে? দেখ, ইনভেন্টারি বলে দিয়েছিল না, কত বলছে ইনভেন্টারি? ইনভেন্টারি 9,10,000, এটাই হচ্ছে তোর অ্যাভারেজ স্টক। আমার কথাটা বুঝতে পারলি তো? দেখ, কোশ্চেন করতেই পারিস, আমি বারবার বলছি অ্যাভারেজ বের করার নিয়ম, ওপেনিং প্লাস ক্লোজিং বাই 2, ওপেনিং তো নেই অঙ্কে, তার মানে যেই অঙ্কে ওপেনিং থাকবে না সেই অঙ্কে ক্লোজিং স্টককেই বলবে অ্যাভারেজ স্টক। আমার কথাটা বুঝতে পারছিস তো? আচ্ছা, তাহলে বল, সেল কত ছিল? 74,40,000, তাই তো? আর জিপি ছিল 7,44,000 ডিভাইড বাই 9,10,000, করে বল কত বেরোচ্ছে? 7.36 টাইমস, হয়ে গেল, এই অঙ্কটা শেষ হয়ে গেল পুরো। দেখ, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন কম্পিউট গ্রস প্রফিট রেশিও, এখান থেকে আমাকে গ্রস প্রফিট রেশিও বের করতে বলেছে, ঠিক আছে তো? কি বলেছে, ওপেনিং স্টক বলেছে 50,000 টাকা, ক্লোজিং স্টক বলেছে 1.2 টাইমস অফ ওপেনিং স্টক, 1.2 টাইমস অফ ওপেনিং স্টক, স্টক টার্নওভার রেশিও বলেছে 4 টাইমস, ঠিক আছে, সেল বলেছে 2,50,000, আমাকে বলেছে জিপি রেশিও বের করে দাও। দেখ, আরম্ভ কর,
অঙ্কটা আরম্ভ কর। আমি আবার কোশ্চেন পড়ছি, ওপেনিং স্টক বলে দিয়েছে তোর কত? 50,000 টাকা। ওপেনিং স্টক বলেছে 50,000 টাকা। ক্লোজিং স্টক বলেছে ওপেনিং স্টকের 1.2 times। তার মানে বল না, ওপেনিং স্টক যদি 50,000 হয় ক্লোজিং স্টক কত? 60,000। একদম ঠিক, ক্লোজিং স্টক 60,000। তার মানে একটা একটা করে আরম্ভ কর, আরম্ভ কর, অঙ্কটা আরম্ভ কর, তাহলে বুঝতে পারবি। স্টার্ট কর, অঙ্কটা স্টার্ট কর। 5 নম্বর অঙ্ক, তোর ওপেনিং স্টক বলেছে কত? 50,000, তাই তো? ক্লোজিং স্টক কি বলেছে? 1.2 times of opening stock. 1.2 times of opening stock মানে 1.2 into opening stock মানে 50,000 equal to 60,000, বোঝা গেল তো? তাহলে ওপেনিং স্টক পেয়ে গেছিস, ক্লোজিং স্টক পেয়ে গেছিস, তার মানে এখান থেকে অ্যাভারেজ স্টক বের করতে পারবো, অ্যাভারেজ স্টক বের করতে পারবো। তো অ্যাভারেজ স্টক কী করে বের করতে হয়? যে কোনো জিনিসের অ্যাভারেজ বের করতে পারি আমরা, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই টু। ওপেনিং স্টক আমার ছিল 50,000, ক্লোজিং স্টক ছিল আমার 60,000, ডিভাইডেড বাই টু মানে 55,000 টাকা অ্যাভারেজ স্টক হয়ে গেল, হয়ে গেল আমার অ্যাভারেজ স্টক বেরিয়ে গেল 55,000। এবার কি বলেছে দেখ, স্টক টার্নওভার রেশিও অটোমেটিক্যালি পারবি। স্টক টার্নওভার রেশিও বলেছে 4, এখানে লেখ স্টক টার্নওভার রেশিও বলেছে 4, স্টক টার্নওভার রেশিও বলেছে 4 মানে স্টক টার্নওভার রেশিও বের করার ফর্মুলা কিছুক্ষণ আগেই বললাম, কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক, এটা 4 বলেছে, এখানে লিখলাম 4। কস্ট অফ গুডস সোল্ড আমরা এখনো জানি না, এখানে লেখ কস্ট অফ গুডস সোল্ড COGS। অ্যাভারেজ স্টক কত বের করলাম? 55,000, তাই তো? তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত বের হচ্ছে? 220,000, বোঝা গেল? এত অবধি কস্ট অফ গুডস সোল্ড 220,000 বেরিয়ে গেল। এবার কি বলেছে, এবার কি বলেছে, এবার বলেছে সেল বলেছে 250,000। তোরা জানিস তো দেখ, কস্ট অফ গুডস সোল্ড বলেছে 220,000, ঠিক আছে? তো কস্ট অফ গুডস সোল্ড 220,000, আর সেল কত বলেছে? সেল, হ্যাঁ, তো 220,000 তো বের করলাম। এই যে 55,000 কে যদি 4 দিয়ে ভাগ করিস তাহলে কত, মাল্টিপ্লাই করিস তাহলে কত, 220,000। তো দেখ সেল কত বলেছে বল, অঙ্কটা সেল বলেছে 250,000। তো বল, এদিক তাকিয়ে বল, প্রফিট হবে? প্রফিট হবে তো? দেখ কস্ট কত, কস্ট কত? 220,000। সেল কত? 250,000। তাহলে কি প্রফিট হবে না লস হবে? প্রফিট হবে, তোরা তো জানিস প্রফিট, এইমাত্র করলাম কিছুক্ষণ আগেও করেছি। প্রফিট বের করার ফর্মুলাটা কি জানিস তো? প্রফিট বের করার ফর্মুলাটা কি? গ্রস প্রফিট বের করার ফর্মুলা কি? সেল থেকে জিপি বাদ দাও, সেল থেকে জিপি বাদ দিলে তো প্রফিট হয়, হ্যাঁ কি না? কিছুক্ষণ আগে করলাম না, সেল থেকে জিপি বাদ দিলে প্রফিট হয়। তার মানে আমি কি বলতে পারি এখানে, এখানে বলতে পারি গ্রস প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস জিপি, সেলস মাইনাস জিপি। তাহলে সেল তো 250,000 আর জিপি কত? 220,000। তাহলে কত হলো প্রফিট? কত বের হলো? 30,000। এইবার তোকে বলেছে কি বের করতে বলেছে, এবার পর, এবার পর কি বলতে বের করতে বলেছে, বলেছে বলো জিপি রেশিও, ও সরি সেল মাইনাস জিপি লিখেছি না, এখানটা সেল মাইনাস সিওজিএস হবে, সরি সিওজিএস হবে, এই দেখ এখানে সিওজিএস লিখতে হবে, কিন্তু টাকাটা সিওজিএস এই লিখেছি, টাকাটা সিওজিএস এই লিখেছি, এখানটা ভুল হয়ে গেছিলো। তো দেখ গ্রস প্রফিট বের করার ফর্মুলা সেল মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, এটা করে গ্রস প্রফিট বেরিয়ে গেলো, কিন্তু আমাকে বের করতে বলেছিল কি, গ্রস প্রফিট রেশিও। কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম গ্রস প্রফিট রেশিওর ফর্মুলা, কি বললাম? গ্রস প্রফিট বাই সেলস ইনটু 100। জিপি বাই সেলস ইনটু 100, জিপি কত? 30,000, সেল কত? 250,000 ইনটু 100 করে বল কত বেরোচ্ছে? 30,000 বাই 250,000 ইনটু 100 করে কত বেরোচ্ছে? 12%। তাহলে অঙ্কটা শেষ হয়ে গেলো, বোঝা গেলো তো? তোকে নিয়ে অঙ্কটা শেষ হয়ে গেল। আচ্ছা দেখ, 5-এর রোমান 1টা হলো, এবার আমাকে রোমান 2 করতে হবে। রোমান 2 কি বলেছে? একদম ইজি দিয়েছে, ইজি দিয়েছে একদম। কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি বের করতে বলেছে, ভালো করে দেখ। কারেন্ট রেশিও কত বলেছে? কারেন্ট রেশিও বলেছে 3:1। লেখ 5:2 করছি, কারেন্ট রেশিও বের করতে মানে কারেন্ট রেশিও তোকে বলে দিয়েছে কত, কি বললাম? 3:1 দিয়েছে। তো কারেন্ট রেশিও বের করার ফর্মুলা এইমাত্র শিখলাম, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি, ঠিক তো? 3:1 মানে 3। তো এখানে কি বলেছে দেখ, এখানে না বলেছে কারেন্ট অ্যাসেট, তো না বলেছে কারেন্ট লাইবিলিটি, কিছুই বলেনি, কিছুই বলেনি। তার মানে তুই এখান থেকে কি করতে পারিস,
CA equal to 3CL है कि ना? বলতে পারি তো, এটা তো বলতে পারি নাকি? CA equal to 3CL এটা বলতে পারি, আর কিছু জানি না। পরের লাইনে পর কি বলেছে? বলেছে কুইক রেশিও বলেছে। তো এখানে নিচে লেখ কুইক রেশিও। এইমাত্র শিখলাম কিন্তু কুইক রেশিও ফর্মুলা কি? কুইক রেশিওর বল কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি। ইনভেন্টরি বা ক্লোজিং স্টক একই জিনিস। আমি ক্লোজিং স্টক লিখছি, কেন ক্লোজিং স্টক লিখছি? কোশ্চেনে ক্লোজিং স্টকের ভ্যালু দিয়েছে, তাই ক্লোজিং স্টক লিখলাম, ইনভেন্টরি না লিখে। তার মানে এখানে লিখবো ক্লোজিং স্টক ডিভাইডেড বাই, দেখ এর থেকে আর একটা জিনিসও মাইনাস হয়, সেটা কি বলতো? প্রিপেড এক্সপেন্স। অঙ্কে নেই লিখবো না, না থাকলে লিখবি না, ভালো করে পড়ে নিবি। কেননা তুই যদি ধর এখানে প্রিপেড এক্সপেন্স লিখিস, তোর অঙ্কটা করতে একটু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তো মানে তোকে কিছু অ্যাজাম্পশন করতে হয়, প্রিপেড এক্সপেন্স নাও থাকতে পারে কিন্তু ক্লোজিং স্টক থাকবে, ব্যাঙ্ক ওভারড্রাফট নাও থাকতে পারে, মানে দুটো জিনিস নাও থাকতে পারে, সেটা কি? ক্লোজিং স্টক আর ব্যাঙ্ক ওভারড্রাফট নাও থাকতে পারে। ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি, অঙ্কে ব্যাঙ্ক ওভারড্রাফট আছে। দেখ ব্যাঙ্ক ওভারড্রাফট কি বলেছে, পর ব্যাঙ্ক ওভারড্রাফট কি বলেছে? নীল, তাহলে লিখবো না, নীল তো নেই তো কিছু। তাহলে বল কুইক রেশিও কত বলেছে? মানে ওয়ান, ওয়ান ইস টু ওয়ান, মানে তো ওয়ান। কারেন্ট আছে, দেখ কারেন্ট আছে মান কত বের করলি তুই এখানে বল? তাহলে সি এর জায়গায় তুই 3CL লিখতেই পারিস। মাইনাস ক্লোজিং স্টক কত বলে দিয়েছে? 60,000 ডিভাইডেড বাই CL। তাহলে অ্যান্সার কত বেরোচ্ছে? CL এর সঙ্গে ওয়ান মাল্টিপ্লাই করলাম, তাহলে কত বলছো? CL, আচ্ছা CL ইকুয়াল টু 3CL মাইনাস 60,000। তাহলে CL, এই 3CLটা এইদিকে আসলে মাইনাস 3CL ইকুয়াল টু মাইনাস 60,000। তাহলে এটা কী হচ্ছে? মাইনাস 2CL ইকুয়াল টু মাইনাস 60,000। মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে CL কত বেরোচ্ছে? 30,000। দেখ CL 30,000 বেরিয়ে গেল, হ্যাঁ CL 30,000 বেরিয়ে গেল। এবার CA, CAটা কত হবে? জানো CA তুই আগেই করে দিয়েছিস 3CL, তাহলে 3-র সাথে 30,000 মাল্টিপ্লাই করলাম, তাহলে কত হলো? 90,000। অঙ্ক শেষ হয়ে গেল, বুঝতে পারলি তো? এই হচ্ছে অঙ্ক, তুই কেনে আচ্ছা এই অঙ্কটা দেখ কত নম্বর অঙ্ক, অঙ্কের নাম্বারটা দেখ 17 নম্বর অঙ্কটা, ঠিক আছে? এটা সিউবি কম 1994 এসেছিলো, অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখ অঙ্কটা পড়ছি, বলছে ফ্রম দ্য ফলোয়িং রেশিও অ্যান্ড ইনফরমেশান রিলেটিং টু দ্য অ্যাক্টিভিটি অফ বেঙ্গল ট্রেডার্স লিমিটেড ফাইন্ড আউট, সেল বের করতে বলেছে তোকে, তোকে সেল বের করতে বলেছে। আর কি বের করতে বলেছে? ডেটার্স বের করতে বলেছে, সেল বের করতে বলেছে, ডেটার্স বের করতে বলেছে, আর কেইটার্স বের করতে বলেছে, আর ক্লোজিং স্টক। চারটে জিনিস বের করতে বলেছে, সেল, ডেটার্স, কেইটার্স আর ক্লোজিং স্টক। তো দেখ যাই বের করতে বলুক, তোকে ইনফরমেশন কী কী দিয়েছে? বলেছে ডেটার্স ভেলোসিটি। বলি ভেলোসিটি মানে কি? দেখ ডেটার্স ভেলোসিটি কী বলেছে? 3 মাস, ডেটার্স ভেলোসিটি 3 মাস বলেছে। তার মানে এটা কোন রেশিও? দেখ ডেটার্স ভেলোসিটি মানে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। বুঝতে পারলি কি পারলি না বল? কিছুক্ষণ আগে আমি একটা অঙ্ক করালাম, ডেটার্স টার্নওভার রেশিও করালাম, মনে পড়ছে? তারপরেই করালাম অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। দেখ ডেটার্স ভেলোসিটির পাশে ইউনিটটা কী দিয়েছে? মান্থ। ভেলোসিটি যখন মান্থে বলছে, তার মানে এটা অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, বুঝতে পারছিস? মানে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মানে পার্টির থেকে কতদিন অন্তর অন্তর টাকাটা কালেক্ট করতে পারবো, এটা বলেছে। তার মানে বুঝতে পারলি ডেটার্স ভেলোসিটি মানে কি? তারপর স্টক ভেলোসিটি বলেছে 6 মান্থ, ঠিক আছে? তারপর বলেছে তোর কেইটার্স ভেলোসিটি বলেছে 2 মান্থ। গ্রস প্রফিট রেশিও বলে দিয়েছে তোর কত? 20%। গ্রস প্রফিট রেশিও বলেছে 20%, সবই ঠিক আছে। এবার বলেছে তোর জিপি রেশিও, গ্রস প্রফিট বলেছে 5 লাখ টাকা, ক্লোজিং স্টক বলে দিয়েছে 20,000 টাকা, ক্লোজিং স্টক বলেছে 20,000 টাকা হায়ার দ্যান ড্যাট অফ দ্য ওপেনিং স্টক। মানে ওপেনিং স্টক যত ছিল, ক্লোজিং স্টক তার থেকে 20,000 টাকা বেশি আছে। ওপেনিং স্টক হচ্ছে, ক্লোজিং স্টক 20,000 টাকা বেশি আছে। বিল রিসিভেবল আর বিল পেবল বলে দিয়েছে কত? 60,036,677। তো অঙ্কটা আরম্ভ কর, স্টার্ট কর, বলে দিলাম তো কীভাবে করতে হবে, ঠিক আছে? দেখ আমি আরম্ভ করছি, তোদের বুঝতে পারছিস না? দেখ 17 নম্বর অঙ্কটা, তো আমাকে কেউ বলতে পারবি কোথা থেকে অঙ্ক আরম্ভ করবো? দেখ কোথা থেকে স্টার্ট করবো এটা আমাকে বল, অঙ্কটা আমাকে বল। আমি তো পড়ে দিলাম কোশ্চেনটা, মানেও বলে দিলাম, তোকে বুঝতে হবে কোন লাইন থেকে স্টার্ট করলে তোর অঙ্কটা এগোবে। রেশিও হচ্ছে এটাই, তোকে বের করতে হবে কোথা থেকে স্টার্ট করতে হবে, কোন লাইন থেকে স্টার্ট করতে হবে। তুই যদি বলি এখন ডেটার্স ভেলোসিটি থেকে স্টার্ট করো, কোনোদিন পারবি না। কেন? ডেটার্স ভেলোসিটির ফর্মুলা কী বললাম? আরে ডেটার্স ভেলোসিটি করতে গেলে তোকে সেলও লাগবে, ডেটার্সও লাগবে, ঠিক আছে? তুই দুটোর মধ্যে কি সেল জানিস এখনো পর্যন্ত বল? তাহলে তুই কী করে করবি? ওটা হবে না। তার মানে এখানে অঙ্কে কী দিয়েছে? গ্রস প্রফিট দিয়েছে। গ্রস প্রফিট দিয়েছে মানে গ্রস প্রফিট রেশিও থেকে আরম্ভ করতে পারবি। সবার প্রথম গ্রস প্রফিট রেশিও থেকে আরম্ভ কর। এইগুলো কোশ্চেন পড়ে বুঝতে হবে, যত অঙ্ক করবি তত ক্লিয়ারিটি চলে আসবে কোথা থেকে কোন অঙ্ক কোথা থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? এখানে ভ্যালুটা দিয়েছে, কার ভ্যালু দিয়েছে? কোশ্চেন পড়ে সবার প্রথম নোটিশ কর ভ্যালুটা কার দিয়েছে,
গ্রস প্রফিট দিয়েছে, গ্রস প্রফিটের সঙ্গে কার লিঙ্ক আছে, সেলের লিঙ্ক আছে, তাহলে করতে পারবি। তাহলে প্রথমে কি লিখছি দেখ, তোদের কথাই শুনছি, গ্রস প্রফিট রেশিও, তাই তো? কি দিয়েছে দেখ, গ্রস প্রফিট রেশিও দেখতে পাচ্ছিস? গ্রস প্রফিট রেশিও কত বলেছে বল অঙ্কে? 20%। আমি দুরকম ভাবে করতে পারি, আমি জানি না তোদের কোনটা বেটার লাগবে। আমি যেটা করছি উইদাউট ফর্মুলায় একটা করার চেষ্টা করি, যেটা আমি অনেকদিন আগেও করেছি, ঠিক আছে? তো উইদাউট ফর্মুলায় অঙ্ক করবো এটা, গ্রস প্রফিট রেশিওটা দেখ কি ফর্মুলা, কি জানিস তোর? জানিস তো কস্ট অফ গুড সোল্ড তার সঙ্গে যদি গ্রস প্রফিট যোগ করি তাহলে কি বেরোয়? বল বল বল, কে বলবি? কস্ট অফ গুড সোল্ডের সঙ্গে গ্রস প্রফিট যোগ করলে সেল বেরোয়। তো এখানে গ্রস প্রফিট রেশিও কত পার্সেন্ট বলেছে আমাকে বলতে পারবি? 20%। আচ্ছা, জিপি দুটো জিনিসের উপর হতে পারে, হয় কস্ট নাই সেল। জিপি কার কার হতে পারে? জিপি কস্টের উপর হতে পারে, আদারওয়াইজ সেলের উপর হতে পারে। এখানে জিপি 20% বলেছে, আমাকে বলতে পারি কার উপর 20%? তোকে বলে দিই যে কার উপর 20%, কস্টের উপর না সেলের উপর? কিছু বলেনি, জেনারেলি কিছু না বলে জিপি সেলের উপর হয়। কিছু কিছু জিনিস তোকে মাথায় রাখবে, জিপি কার উপর হবে? সেলের উপর। তার মানে যার উপর তাকে 100 ধর, হ্যাঁ কি না, যার উপর তাকে 100 ধরলাম, তার মানে জিপিটা কত বল? কত জিপি? 20। তাহলে এখানে যদি 20 লিখি তাহলে এটা কত হচ্ছে? 80। ক্লিয়ার তো? এটা তো ক্লিয়ার। আমি দেখ ফর্মুলা ফেললাম না, উইদাউট ফর্মুলায় অঙ্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর দেখ কী বলেছে, গ্রস প্রফিট কত বলেছে অঙ্কে? 5 লাখ টাকা। তার মানে গ্রস প্রফিট যদি 5 লাখ টাকা বলে, তাহলে তুই এখান থেকে সেলও বের করতে পারবি, আবার কস্ট অফ গুডসোল বের করতে পারবি, দুটো জিনিসই বের করতে পারছিস। কী বের করবো আমি? সেল বের করবো। ছোটোবেলায় তোরা ছোটোবেলায় করেছিলি না প্রপোর্শন মেথড, বা বলতে ঐকিক নিয়ম, ছোটোবেলায় করেছিলি ঐকিক নিয়ম, তাই কীভাবে করতি? 20 টাকা প্রফিট হলে 100 টাকা সেল, 1 টাকা প্রফিট হলে 100/20, তাই তো? কত সুন্দর, ইজি হয়ে গেল দেখ। 100/20 × 5 লাখ, কি ফর্মুলা আছে, এটা বেশি ইজি লাগলো না? এটা তো নর্মাল জিনিস একদম, এটা নর্মাল জিনিস, এটা যে কেউ করে ফেলতে পারবে, এ তার কমার্স জানতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? এমনিই পেরে যাবে। তাহলে কত হচ্ছে বল? 25 লাখ টাকা সেল, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে যদি তোকে কেউ বলে কস্ট অফ গুডস সোল্ড বের করতে, তুই পারবি না? কী বলবি বল? কী বলবি বল? কত বললো, কত বললি, কত বললি? 20 লাখ টাকা। কী করে বের করলি তুই বললি? এই 25 লাখ থেকে 5 লাখ বাদ দিলি, তাই তো? তার মানে 25 লাখ টাকা কী ছিল বল? সেল। 5 লাখ কী ছিল? প্রফিট। তাহলে সেল থেকে প্রফিট বাদ দিলে তো কস্ট অফ গুডস সোল্ড, এখানে লেখ সেলস মাইনাস গ্রস প্রফিট, 25 লাখ - 5 লাখ = 20 লাখ। কোনো ডাউট আছে এত অবধি? দেখ প্রথম পার্ট ক্লিয়ার হলো, একটা পার্ট ক্লিয়ার হলো। আচ্ছা দেখ এবার কী বলেছে, তাহলে এত অবধি তো বেরিয়ে গেলো, কী বেরোলো বল? আমাদের মেনলি মেন টার্গেট যেটা সেলটা বেরিয়ে গেছে, তাই তো? এবার যেটা বলেছিল তুই সেখান থেকে অঙ্ক স্টার্ট করতে পারিস। এবার কী বলেছিল পর? ডেটার্স বল, কী বলেছিল? ডেটার্স, ডেটার্স ভেলোসিটি রেশিও, তাই তো? তো নিচেই লিখছি ডেটার্স ভেলোসিটি, লেখ ডেটার্স ভেলোসিটি, ঠিক আছে? ডেটার্স ভেলোসিটি রেশিও বের করার ফর্মুলা কী? এইমাত্র শেখালাম, শেখালাম কিন্তু ডেটার্স ভেলোসিটি রেশিও কত বলেছিল এখানে? ডেটার্স ভেলোসিটি রেশিও কী বলেছিল বল? 3 মান্থ মানে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, মানে ঘুরিয়ে বললো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। ফর্মুলা কী লিখবো? অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করার ফর্মুলা বল। কী বললাম? ডেটার্স × 2n, যেহেতু মান্থে বলেছে, ডিভাইড বাই ক্রেডিট সেলস, ঠিক আছে? এটা কত বলে? 3 মান্থ বলেছে, এখানে লিখলাম 3। তো দেখ একটু এই ব্যাপারটা ভাবার চেষ্টা করি, এখানে কী আছে? গুণ 12 আছে, সাইড চেঞ্জ করলে কী হবে? এটা ভাগ 12 হয়ে যাবে, 3 ভাগ 12 হয়ে গেল। আচ্ছা ডেটার্স, ডেটার্স তো জানি না আমরা, ক্রেডিট সেল কত বলেছে? 25 লাখ, মানে এখানে তো সেলটাকে ক্রেডিট সেল ধরো, 25 লাখ। এইবার একটা কথা দাঁড়া, আমি তোকে বলছি এখানে তোদের যদি জায়গা থাকে একটু চেঞ্জ করে দে লেখাটা, ডেটার্স প্লাস বিল রিসিয়েবল লেখ, ডেটার্স প্লাস বিল রিসিয়েবল লেখ × 12। কেন কেন করলাম এই অঙ্কটা? বিল রিসিয়েবল বলেছে, জেনারেলি অঙ্কে থাকে না, খুব রেয়ার অঙ্কে থাকবে বিল রিসিয়েবল, রেয়ার অঙ্কে খুব কম, মানে থাকবেই না বলতে পারিস, এই অঙ্কটা আছে তাই লিখলাম। আমি দেখলাম পরে কোশ্চেনটা পরে দেখলাম বিল রিসিয়েবল দিয়েছিল, দেখ নিচের দিকে বলেছে বিল রিসিয়েবল, তাই ডেটার্স প্লাস বিল রিসিয়েবল × 12। তার মানে এখান থেকে তুই বুঝতে পারছিস বিল রিসিয়েবল কত টাকা বলেছে? 60,000, এখানে লিখবো 60,000, ঠিক আছে? তো তার মানে 25 লাখ কে যদি তোরা 4 দিয়ে ডিভাইড করিস কত হচ্ছে বল? ঠিক আছে 6,25,000। এবার 6,25,000 টাকা দেখ ডেটার্স কত হবে একবারে যদি আমি অ্যান্সারটা বের করার চেষ্টা করি, ডেটার্স
এই 25 লাখকে যদি 3/12 করি তাহলে হচ্ছে 625,000। ক্যালকুলেট করে দেখ 625 বের হচ্ছে, 625,000। তার থেকে 60,000 মাইনাস করো, বুঝতে পারছি আমি একবারে করছি। হ্যাঁ হ্যাঁ আমি একবারে করলাম, বুঝতে পারলে কি মাইনাসটা, দেখ কোনো যদি ডাউট থাকে বলবি আমি ভেঙে করে দেবো। 565,000 হচ্ছে ডেটার্স, 565,000 ডেটার্স, বুঝতে পারলি কী করে করলাম, বুঝতে পারলি কী করে করলাম। তো দেখ অ্যান্সার বেরিয়েছে, অ্যান্সার বেরিয়ে গেছে 565। একই রকমভাবে তোরা কেইটার্স ভেলোসিটি করার চেষ্টা কর, একই রকমভাবে তোরা কেইটার্স ভেলোসিটি করার চেষ্টা কর। এখানে লিখবো কেইটার্স ভেলোসিটি, এরকম অঙ্ক কিন্তু এক্সামে আসে, ঠিক আছে। কেইটার্স ভেলোসিটির ফর্মুলা একই রকমভাবে লিখবি, কেইটার্স প্লাস বিলস পেবেল, ঠিক আছে। তো কেইটার্স প্লাস বিলস পেবেল, হ্যাঁ অবশ্যই কেইট পারচেস হবে, কেন দেখ না এখানে যে কেইট সেল হচ্ছে ওটা কেইট পারচেসই হবে, ডিভাইডেড বাই ক্রেডিট পারচেসেস। ঠিক আছে তো ডিভাইড বাই কেইট পারচেস, তাহলে কি বললাম কেইটার্স ভ্যালুসিটি বের করার ফর্মুলা, কেইটার্স প্লাস বিলস পেবল ইনটু 12 ডিভাইড বাই কেইট পারচেসেস, ঠিক আছে। তো দেখ কেইটার্স ভ্যালুসিটি কত বলেছে অঙ্কে, কেইটার্স ভ্যালুসিটি 2 মান্থ বলেছে, তাই তো এখানে লেখ 2 মান্থ। আচ্ছা কেইটার্স তো আমরা জানি না, তো এখানে লিখবো কেইটার্স। বিলস পেবল কত বলেছে, মানে 36,677 ইনটু, আর ইনটু 12টা সাইড চেঞ্জ করলে ডিভাইড বাই 12 হয়ে যাচ্ছে। এইবার দেখ, এইবার দেখ একটু তো অসুবিধা হবেই, তোরা বল না আমাকে কি কেউ বলতে পারবি কেইট পারচেস কত হবে, কেউ বলতে পারবি, কেউ বলতে পারবি কেইট পারচেস কত হবে বল, বলতে পারবি কেইট পারচেস কত হবে, বলতে পারবি কেইট পারচেস কত হবে বল, বল কেইট পারচেস কত হবে বলতে পারবি। কেইট পারচেস মানে কি, ধারে গুডস কিনেছি কত হবে, দেখ জেনারেলি হ্যাঁ পারচেস বের করতে হবে, অবশ্যই পারচেস বের করতে হবে, কিন্তু যে কোন অঙ্কে পারচেস বের করবি একটু কথাটা শুনে রাখ, কোন অঙ্কে পারচেস বের করবি, যদি ওপেনিং স্টক দিয়ে দেয় তাহলে পারচেস বের করবি, আদারওয়াইজ পারচেস বের করার দরকার নেই, আদারওয়াইজ পারচেস বের করার দরকার নেই। আমি আবার বলছি যদি অঙ্কে ওপেনিং স্টক ক্লোজিং স্টক দুটো স্টকই দেয় তখনই পারচেস বের করবি, আর যদি ওপেনিং স্টক ক্লোজিং স্টক না থাকে, আরে কোশ্চেনে একটা স্টক থাকবে, যেমন এই অঙ্কটা, এই অঙ্কটা আমি কেন ধরলাম, এই অঙ্কটাই কি বলেছে ক্লোজিং স্টক প্রতিটা অঙ্কেই থাকবে, ওপেনিং স্টক থাকতো নাও থাকতে পারে, এই অঙ্কটাই বলেছে ওপেনিং স্টক যত ছিল তার তুলনায় ক্লোজিং স্টক বেশি, মানে ওপেনিং স্টক আছে, এটা বুঝতে পারলাম ওপেনিং স্টক আছে। তো দেখ যেটা তোকে বলছিলাম, তো পারচেস কস্ট অফ গুডস সোলটাকে আমরা পারচেস বলি, ম্যাক্সিমাম অঙ্কে 90% অঙ্কে দেখবি কস্ট অফ গুডস সোল্ডের টাকাটাই পারচেসে বসে যাবে, এই অঙ্কে বসবে না, কেন ওপেনিং স্টক ক্লোজিং স্টক দুটোই আছে। তোরা ছোটোবেলায় অঙ্ক করেছিলি, 11 থেকে শিখছিস পারচেস বের করার নিয়মটা, তুই ট্রেডিং অ্যাকাউন্টের দিকে যদি ভাবিস, ট্রেডিংটা যদি ভাবিস পারচেস বের করার নিয়মটা কী বলতে পারি, কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে যদি ক্লোজিং স্টক যোগ করি আর ওপেনিং স্টক যদি বাদ দিয়ে দিই তাহলে পারচেস বের হয়, হ্যাঁ কি না, ট্রেডিংটাকে ভাবার চেষ্টা করা, ট্রেডিংয়ে প্রথমে ছিল ওপেনিং স্টক তারপর পারচেস তার নিচে জিপি ওইদিকে সেল ক্লোজিং স্টক, তাহলে সেলের সঙ্গে ক্লোজিং স্টক যোগ করলি ওপেনিংটা বাদ দিলি আর কি বাদ দিলি, জিপি বাদ দিলি, তাহলে কী হচ্ছে পারচেস হচ্ছে না, বুঝতে পারলি, বুঝতে পেরেছিস কেউ পারচেস, বুঝতে পারলি আমি কী বললাম, আমি আমি এতটা ভেঙে বললাম না, আমি বললাম কস্ট অফ গুডস সোল্ড, মানে দেখ আমি তোকে দেখিয়েছি কী করে হচ্ছে, দেখ এইগুলো প্রথম ভিডিওতে দেখানো ছিল, এইদিকে সেল এইদিকে জিপি, ঠিক আছে, এখানে ওপেনিং স্টক, সরি এটা ক্লোজিং স্টক, এটা ওপেনিং স্টক, এখানে পারচেসেস আর এখানে জিপি। আমি কি বললাম জানিস, আমি আমি বলছি এটা বের করবো কি করে, এটা কোশ্চেন মার্ক, এটা কি করে বের করবো, তোরা বলতে পারিস এই দুটো যোগ করে এই দুটো বাদ দাও, আমি এরম না বলে আমি কি বললাম দেখ সেল থেকে জিপি বাদ দিলে কি হয় কস্ট অফ গুডস সোল্ড, তাই তো, তার মানে এই কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে এটা যোগ করে এটা বাদ দিই একই তো বের হচ্ছে আনসার, অ্যান্সার তো একই বেরোবে, সেটাই আমি বলছি। তার মানে পারচেস কখন বের করবি, কেইট পারচেস কখন তোকে বের করতে হবে, যদি ওপেনিং স্টক ক্লোজিং স্টক দুটো থাকে তোকে পারচেস বের করতেই হবে, যদি শুধু ক্লোজিং স্টক থাকে তখন পারচেস বের করার দরকার নেই, ঠিক আছে। যেটা আগের অঙ্কে ছিল, আগের অঙ্কে শুধু ক্লোজিং স্টক ছিল, ওই অঙ্কে পারচেস বের করেই নি, ওখানে ওই অঙ্কটা যদি বলতো কেইটার টার্নওভার রেশিও তাও পারচেস বের করতাম না, ঠিক আছে। তো পারচেস কখন বের করবি, ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক দুটো স্টক থাকলে অবশ্যই তোকে পারচেস বের করতে হবে, ঠিক আছে। তো তার মানে আশা করি বোঝা গেল ব্যাপারটা, তার মানে এখানে পারচেস কী করে বের করবো বল, এখানেই করে দিচ্ছি ডাইরেক্ট, কি বললাম বল কস্ট অফ গুডস সোল্ড, মানে সিওজিএস, লেখ সিওজিএস
প্লাস ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক। ঠিক আছে হয়ে গেল, এটা করবো, দেখ করে দেখ কি বেরোচ্ছে। দুই এর বারো করলে এটা কত হচ্ছে? এক এর ছয় হচ্ছে। কোনটা পারচেসটা বের করবো, দেখে লিখবো তো কেইটার জানি না। প্লাস 36,667 ডিভাইড বাই কস্ট অফ গুডসোল কত বেরিয়েছে আমাদের? 20,00,000 টাকা। প্লাস এবার দেখ, তোরা দেখ, তোরা নিজেরা বল, তোরা নিজেরা করতে করতে বলবি, ক্লোজিং স্টক জানিস এখনো পর্যন্ত অঙ্কে? ওপেনিং স্টক জানিস না? তার মানে তোকে স্টক বের করতে হবে, সবার প্রথম স্টক বের করতে হবে। তার মানে এই জায়গাটা হলো না, তারপরে স্টকটা বের করবো, দু লাইন ছেড়ে দিবি। আমি এখন যতটা বললাম তারপর দু লাইন ছেড়ে দিয়ে স্টকটা বের করে নে। কী বললাম বুঝতে পারি তো? দু লাইন ছেড়ে দিয়ে স্টকটা বের করে নে। কিছু বুঝতে অসুবিধা হলো আমি কী বললাম এখনো পর্যন্ত? কী বুঝতে পেরেছিস কী বলেছি আমি? স্টকটা বের করে নে, ওপরটা মুছছি, জায়গাটা আমি করছি উপরে। দেখ অঙ্কে ছিল না স্টক, সব কিছু বলেছিল স্টকের, না কিছু বলেনি, যেটা বলছি সেটা না। এখানে লেখ তো, দেখ স্টক টার্নওভার রেশিও বের করার ফর্মুলা কি জানি আমরা? কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক। তো স্টক টার্নওভার রেশিও আমাকে ছয় বলে দিয়েছে, ঠিক আছে? স্টক টার্নওভার রেশিও আমাকে ছয় বলেছে, তো কস্ট অফ গুডস সোল্ড কত বের করলাম এইমাত্র আমাকে বলতে পারবি? হ্যাঁ, ওটা ওই অ্যান্সারটা আমি পরে বলছি, তুই যেটা কোশ্চেনটা করছিস তার অ্যান্সারটা আমি একটু পরে দিচ্ছি, একটু ওয়েট করে যা, একটু ওয়েট করে যা, আমি অ্যান্সারটা দিচ্ছি পরে। 20,00,000 টাকা স্টক টার্নওভার রেশিও তোকে ছয় বলে দিয়েছে, ঠিক আছে? তো কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক, কস্ট অফ গুডস সোল্ড 20,00,000 টাকা বের করেছি আমরা। অ্যাভারেজ স্টক কি জানি? না জানি না। তো অ্যাভারেজ স্টক কি করে বের করবো? এই 20,00,000 কে ছয় দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6 লিখে কোশ্চেনটা ঠিক তো দেখ, এক মিনিট একটু দরকার, টুকে যা, তুমি টুকেছিস কিছু? টুকেছিস, টুকেছিস। এখানে কোশ্চেনে বলেছিল স্টক ভেলোসিটি রেশিও, এখানে কোশ্চেনে স্টক ভেলোসিটি রেশিও বলেছিল ছয়, ঠিক আছে? তো যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, ধর স্টক টার্নওভার রেশিও বের করার ফর্মুলাটা কি আমি একটু লিখছি, তাহলে টুকতে হবে না। এখানে স্টক টার্নওভার রেশিও বের করার ফর্মুলা বলছি, বারো বাই ছয় দুই বলতে পারি কী করে হলো বোঝার চেষ্টা কর, বলতে পারবি? এটা কিছুক্ষণ আগেই বললাম, আগেই বলেছিলাম এই অঙ্কটা করার আগেই বললাম, ওই যে ডেটার্স টার্নওভার রেশিও দিয়ে যেটা বলছিলাম, ডেটার্স টার্নওভার রেশিও বলে দিয়েছে, ওখান থেকে কী করে ডেটার্স ভেলোসিটি বের করতাম, এটাও একই রকম উল্টো করেছি। স্টকটা এখানে তোকে স্টক ভেলোসিটি বলেছে ছয়, স্টক ভেলোসিটি যদি ছয় হয় তাহলে টার্নওভার কত হচ্ছে, স্টকটা কতবার টার্নওভার হচ্ছে? এটা দুই হচ্ছে, এইটা তোকে বুঝতে হবে। আর তাও যদি বুঝতে অসুবিধা হয় কোনো অসুবিধা নেই, তুই ফর্মুলাটা চেঞ্জ করে দে, তোর নিজেরা বল স্টক ভেলোসিটি ফর্মুলাটা কী হতে পারে, স্টক ভেলোসিটি ফর্মুলা কী হতে পারে? স্টক টার্নওভার রেশিও বের করার ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক, এক্ষেত্রে সেটা উল্টে যাবে, উল্টে যাবে, অ্যাভারেজ স্টক বাই কস্ট অফ গুডস সোল্ড। তো যদি এটা বুঝতে অসুবিধা হয় ওটা কর, এটা যদি বুঝতে অসুবিধা তাহলে ওটা কর, আগে দেখে নে আমি করে দিই, তারপর তোরা বলবি, ঠিক আছে? তো স্টক ভেলোসিটি রেশিও কত বলেছিল? ছয়, তাই তো? কস্ট অফ গুডস সোল্ড কত বের করলাম? 20,00,000 টাকা, তাই তো? ইনটু 12 ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক জানি না, আচ্ছা ইনটু 12, তাই তো? কোশ্চেন করবি কেন ইনটু 12 হলো? তোরা দেখ ইনটু 12 নিশ্চয়ই কোশ্চেন করবি না, কেননা কিছুক্ষণ আগে ডেটার্স ভেলোসিটি যখন রেশিও করলাম ফর্মুলা কী লিখেছিলাম? ডেটার্স ইনটু 12 ডিভাইড বাই কেইট সেল, ডেটার্স ইনটু 12 ডিভাইড বাই কেইট সেল। তাই এখানে কী করলাম? কিছু ভুল হয়েছে, উল্টে যাবে না? উল্টে যাবে, হ্যাঁ উল্টে যাবে, হ্যাঁ সরি উল্টে যাবে, হ্যাঁ ফর্মটা ভুল লিখে দিয়েছে। এখানে অ্যাভারেজ স্টক লিখবো ডিভাইড বাই কস্ট অফ গুডস সোল্ড, এটা একটু ভুল হয়েছে,
অ্যাভারেজ স্টক এটা হচ্ছে 20 লাখ হবে নিচে। তাহলে কত হচ্ছে করে দেখ, কত বের হচ্ছে। তাহলে এখান দিয়ে ক্যালকুলেট করে ধরো অ্যাভারেজ স্টক বেরিয়ে গেল 10 লাখ টাকা, অ্যাভারেজ স্টক বেরিয়ে গেল 10 লাখ টাকা, ঠিক আছে। এবার অ্যাভারেজ স্টক বের করার ফর্মুলাটা কি, নিচের লাইনে যদি অ্যাভারেজ স্টক লিখি, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইড বাই টু, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইড বাই টু, অ্যাভারেজ স্টক কত, 10 লাখ টাকা। তো দেখ অঙ্কটায় কি বলেছিল, অঙ্কটায় বলেছিল ওপেনিং স্টক যত হবে ক্লোজিং স্টক তার তুলনায় 20,000 টাকা বেশি হবে, ওপেনিং স্টক যত হবে ক্লোজিং স্টক তার তুলনায় 20,000 টাকা বেশি হবে। তার মানে আমি কি বলতে পারি, যদি ওপেনিং স্টক এক্স হয় তাহলে ক্লোজিং স্টক কত হবে, ওপেনিং স্টক যদি এক্স হয় ক্লোজিং স্টক কত হবে, এক্স প্লাস 20,000, হ্যাঁ কি না। বলছে ওপেনিং স্টক যত হবে ক্লোজিং স্টক তার থেকে 20 বেশি, তার মানে ওপেনিং স্টক যত হবে তার থেকে ক্লোজিং স্টক আরও 20 বেশি হবে, এক্স প্লাস 20। আমি এক্স ধরছি না, এখানে যেমন ওপেনিং স্টক ছিল ওপেনিং স্টকই লিখছি, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক কত হবে, ওপেনিং স্টক প্লাস 20,000। বুঝতে পারলে কি করলাম, এটা 2 হলো। এবার ক্যালকুলেট করে 10 লাখের সঙ্গে 2 গুণ করলে 20 লাখ হচ্ছে, এই প্লাস 20টা এদিকে আসলে মাইনাস 20 হচ্ছে, ইকুয়াল টু টু ওপেনিং স্টক, টু ওপেনিং স্টক। তাহলে ওপেনিং স্টক কত হচ্ছে এখান দিয়ে বল, কেন 9 লাখ হবে, 20 লাখ থেকে 20,000 বাদ দিলে 19,80,000 হচ্ছে, 19,80,000 কে 2 দিয়ে ভাগ কর, 19,80,000 কে 2 দিয়ে ভাগ কর, 9,90,000 কত হচ্ছে, 9,90,000। ওপেনিং স্টক তোর বেরিয়ে গেল কত, 9,90,000, ওপেনিং স্টক তোর বেরিয়ে গেল 9,90,000। আর ক্লোজিং স্টক কত হবে কে বলবি, বল দেখি ডাইরেক্ট, 20 মানে 10,10,000। তো বল এত অবধি কি বুঝতে পেরেছি, স্টক ভেলোসিটি রেশিও কি মাথায় ঢুকেছে, স্টক ভেলোসিটি রেশিও মাথায় ঢুকেছে। তার মানে এখানে তুই বসিয়ে দে ক্লোজিং স্টক। দেখ তোদের যদি একটু যদি ব্রেনটা খাড়ানোর চেষ্টা করিস, আমি যদি এখানে শুধু 20,000 টাকা লিখি কিছু ভুল হবে, সব হয়ে গেছে, এটা তো হয়ে গেছে, এত অবধি যদি হয়ে যায় আমি এটাই বলছি অ্যান্সারটাই। এখানে কি লেখা আছে, ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক, তো ক্লোজিং স্টক আর ওপেনিং স্টক মধ্যে ডিফারেন্স কত টাকার, 20,000 টাকা। ওখানে তো প্রথমে তো অ্যাডজাস্টমেন্টে বলেই ছিল 20,000 টাকা ডিফারেন্স, তা আমি কি এখানে 20,000 টাকা লিখতে পারি, হ্যাঁ কি না, এখানে 20,000 টাকা বলতে পারি। কাউ যদি বলে না আমি বুঝতে পারলাম না 20,000 টাকা, তাহলে তুই লিখবি কত, 10,10,000 মাইনাস 9,90,000, বুঝতে না পারলে কি বললাম, বুঝতে পারছিস তো, সেই তো হচ্ছে আলটিমেটলি 20,000 টাকা এফেক্ট পড়ছে। আমি এখানে 20,000 টাকা লিখলাম, তোদের যদি বুঝতে অসুবিধা ভেঙে করতে পারিস। তো বল এখান থেকে কেইটার্স কত বেরোচ্ছে, করে বল একবারে কর, শেষ এটাই লাস্ট লাইন, বল কত বেরোচ্ছে, বলবো কি করে বেরোচ্ছে। দেখ একবারে 20 লাখের সঙ্গে 20,000 যোগ করলে কত হয়, 20,20,000, এ দেখ শোন, 20 লাখের সঙ্গে 20,000 যোগ করলে 20,20,000 হচ্ছে, এই 20,20,000 কে 6 দিয়ে ডিভাইড কর, কত হচ্ছে ক্যালকুলেটর নিয়ে, 20,20,000 ডিভাইড বাই 6 বেরোলো, তো তার থেকে এটা মাইনাস করবো, একবারে করছি। দেখ এখন বড় হয়ে গেছে, এখন তো আর ভেঙে ভেঙে করাতে হবে, বাচ্চাবেলায় করতাম, এত ভেঙে ভেঙে করতাম লাইন বাই লাইন, এখন বড় হয়ে গেছে, এখন তো একবারেই করতে হবে, একটা লাইনেই করতে হবে তোকে, বুঝতে পারলি। একবারে কি করে করলাম, একবারে করা শেখ, একবারে করা শেখ, একবারে করা যায় শিখে না, টেকনিক শিখিয়ে দিচ্ছি, দেখ টেকনিকটা শেখ, 3 লাখ, হ্যাঁ টেকনিকটা শেখ, তারা কেউ যদি না জানিস টেকনিকটা শিখে না, এটা থেকে এটা যোগ করলাম কত হচ্ছে, 20,20,000, 20,20,000 হলো। এবার এখানে 6 আছে, তার মানে এটার সঙ্গে এটা ভাগ যায়, এটার সঙ্গে এটা ভাগ যায়, জানতে হবে। দেখ এটা এরম এরম ভাগ যায়, ওপর নিচে ভাগ যায়, আবার এরম সাইডও ভাগ যায়, কারণ মাঝখানে ইকুয়াল টু আছে। তা 20,20,000 কে 6 দিয়ে ভাগ করলে ও বললো কত, 3,36,667, তাই বললি তো, ও বললো 3,36,667 হলো, তো এত অবধি হলো, এত অবধি হলো, বুঝতে পারছিস। তারপর এখানে কি আছে, দেখ কেইটার্স প্লাস এটা আছে, তার মানে সাইড চেঞ্জ করলে প্লাসটা কি হয়ে যাচ্ছে, এই জন্য ডাইরেক্ট 3 লাখ হলো। তোকে শিখতে হবে, তুই এত টাইম পাবি না করার, এখন তো অনেক বড় গেছে, যেমন অনার্স পড়ছি এখন অনেক বড় গেছে, লাস্ট হয়ে চলছে এখন, ঠিক আছে। তো তো সুতরাং তোকে প্র্যাকটিস করতে হবে, এগুলো একবারে করতে হবে, এক লাইনে করতে হবে, এগুলো কত হলো কেইটার্স, 3 লাখ। দেখ অঙ্কটা শেষ হয়ে সব করা মিলে গেছে, কী কী বেরোলো আমার, ডেটার্স বেরিয়েছে, ডেটার্স বেরিয়েছে, কেইটার্স বেরিয়েছে, সেল বেরিয়েছে, আর কি বেরোলো, দেখ ওপেনিং স্টক ক্লোজিং স্টক সব বেরিয়ে গেছে, অ্যান্সার মিলে গেছে, আর কিছু নেই। তো অঙ্কটা বুঝতে পারলি, এটা অন্য টাইপের অঙ্ক করিয়ে দিলাম, পরের দিন এরকম ধরনের অঙ্কগুলোই করবো।